সালাম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। সাংসদ লকেট চ্যাটার্জি বলেছেন, মালদা, মুর্শিদাবাদ ও নদিয়ার মাদ্রাসাগুলো সন্ত্রাসের আঁতুড়ঘর হয়ে উঠেছে। আসুন শুরুতে আমরা তার ভিডিওটি দেখে নেব, তারপরে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। Recently, the NIA submitted a report regarding the breeding of anti-national of terrorism activities of madrasas present in Indo-Bangla border region, especially Malda, Murshidabad and Nodia districts of West Bengal. Jamaat-ul-Mujahideen Bangladesh, the terrorist organization which is using this madrasa ill-famed for their notorious terrorism activities. বাংলায় মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা হয়ে উঠেছে। এবারে সংসদ লকেট চ্যাটার্জির কাছে আমার কিছু প্রশ্ন। ম্যাম, আপনি যে এই রিপোর্টটি পেশ করলেন, বিলটি পেশ করলেন, যে এই মাদ্রাসাগুলো সন্ত্রাসের আঁতুড়ঘর হয়েছে, ব্যক্তিগতভাবে আপনাকে প্রশ্ন, আপনি কি একটি এমন মাদ্রাসার প্রমাণ দিতে পারবেন যেখানে সন্ত্রাসী কার্যক্রম চলছে? আপনারা নয়, আপনারা শুধু প্রমাণ করে দেন একটি মাদ্রাসায় সন্ত্রাসের কার্যক্রম চলছে। আপনাদেরকে কিছু করতে হবে না, আমরা মুসলিম সমাজের ছেলেরা, মুসলিম সমাজ সেই মাদ্রাসাকে ভেঙে গুঁড়িয়ে দেব, আপনাদেরকে কোনো কিছু করার প্রয়োজন নেই। এবার আপনার কাছে আরও প্রশ্ন, আপনি ব্যক্তিগতভাবে কয়েকটি মাদ্রাসা পরিদর্শন করেছেন? যদি পরিদর্শন না করে থাকেন, আমরা নিজেদের খরচায় মুসলিম সমাজের আপনাদেরকে পশ্চিমবঙ্গের সমস্ত মাদ্রাসা পরিদর্শন করাবো। আসুন, আপনারা মাদ্রাসাগুলো পরিদর্শন করুন। যদি পরিদর্শন করেন, ইনশাল্লাহ চ্যালেঞ্জ সহকারে বলতে পারি, তাহলে বুঝতে পারেন মাদ্রাসাগুলোতে সন্ত্রাসী কার্যক্রম নয়, মাদ্রাসাগুলোতে দেশপ্রেমিক তৈরি হয়। এই মিথ্যা অজুহাত আপনারা কীভাবে পেশ করতে পারেন? আপনারা কি এমন একটি প্রমাণ করতে পারবেন যে মাদ্রাসা থেকে একটি ধর্ষণের শিকার হয়েছে? মাদ্রাসা কয়েকটি মাদ্রাসা এমন প্রমাণ করতে পারবেন যেখানে নারীদেরকে বন্দি করে রাখা হয়েছে, নারী পাচারের সঙ্গে যুক্ত? এমন কয়েকটি মাদ্রাসাকে প্রমাণ করতে পারবেন যেখানে নারীদেরকে দিনের পর দিন বন্দি করে নারীদের উপরে অকাট্য নির্যাতন করা হয়েছে, নির্যাতন করা হচ্ছে, এমন প্রমাণ করতে পারবেন? একটি মাদ্রাসা অপমান করতে পারবেন না, কারণ এই মাদ্রাসাগুলো সন্ত্রাসের শিক্ষা দেয় না। মাদ্রাসাগুলো সমাজের নিম্নবিত্তে পিছিয়ে পড়ে থাকা ছেলে মেয়েদেরকে শিক্ষা দান করে। যে কাজটা উচিত ছিল করা সরকারের, সরকার করতে পাচ্ছে না। যেখানকার অধিকাংশ ছাত্রছাত্রীরাই গরিব শ্রেণীর, অনাথ বাবা মাও নেই, তাদেরকে তুলে এনে নিম্ন জায়গা থেকে একটা শ্রেণীকে শিক্ষাদান করছে মাদ্রাসাগুলো, আর আপনারা আজকে সেগুলোকে সন্ত্রাসের আঁতুড়ঘর বলে দেখছেন? আজকে যত্র সন্ত্রাসী ট্রেনিং হচ্ছে যেসব জায়গাগুলো নেই অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে, আপনারা সেগুলোর কথা তো একবারও বলেন না। আপনারা অন্যান্য জায়গায় দেখতে গেলে দেখতে পাবেন সেগুলো নিয়ে কত অহরহ ভুল কাজ হচ্ছে অন্যান্য জায়গাগুলো নেই, আপনারা সেগুলোকে আঁতুড়ঘর বলছেন? না, সন্ত্রাসে আঁতুড়ঘর বলেন না। তাহলে শুধুমাত্র মুসলিম সমাজকে আপনারা টার্গেট করছেন কেন? এই শান্ত বাংলাকে আপনারা অশান্ত করতে চাইছেন কেন? না, এগুলো করে শান্ত বাংলাকে খবরদার অশান্ত করবেন না। এখানে একটি সম্প্রীতির রাজ্য ছিল, আপনারা দিন দিন গ্রাস করে এই জায়গাকে অসম্প্রীতি করছেন। পরিশেষে বলবো, আপনারা এই রিপোর্টগুলো ভুলভাবে প্রকাশ করুন, এই মিথ্যা অজুহাত পরিহার বন্ধ করে সঠিক পরিসংখ্যান পেশ করুন, প্রয়োজনে মাদ্রাসাগুলোকে ভ্রমণ করুন। এবং যারা ভিডিওটি দেখছেন, শেষের বেলায় সবাইকে বলবো, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই পেশ করুন, কিন্তু ভাষা খারাপ করে নয়, গালি দিয়ে কোনো কিছু সমাধান হয় না। আপনারা ভদ্রভাবে আপনাদের ভাষা পেশ করুন, একে অন্যের ধর্মকে, একে অপরের ধর্মকে রেসপেক্ট করুন, সম্মান করুন। নতেত এইভাবে যদি ভুল ছড়াছড়ি হতে থাকে, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।